আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অ্যালেক্সানার সংসারে স্বাগত। তো ভিউয়ার্স, আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে আমার যে এর আগের যে ভিডিও দেওয়া হয়েছিল যে বিড়ালের বেবি সেল হবে, তো সেই ব্যাপারে আজকে আরেকটা ভিডিও করে ফেলবো আমি। তো ভিউয়ার্স চলুন আমি দেখাই দিই আমাদের যে চারটা বিড়াল ছানা হয়েছে, এদেরকে দেখাই দিই এরা কেমন আছে এখন। বাকি এর আগের যে ভিডিও করছিলাম ওইটা অনেক আগের, মানে যখন হয়েছিল তখন, তো হচ্ছে এখন একটু বড় হয়ে গেছে, তো ভাবলাম যে এই মানে যেহেতু একটু বড় হয়েছে তো এইটা আবার আরেকটা ভিডিও করে ফেলে আমি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে চারজন এখানে আছে, আগেরবারও চারজন হয়েছিল, এবারও চারজনই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে একটা, এটা হচ্ছে আমাদের অ্যালিকার মতন হয়েছে দেখতে, মাশাল্লাহ দিলে। আমি দেখাই দিই এক এক করে বাচ্চাগুলা। ওরা মনে করেন এখন মানে ওর আম্মু ছাড়া কিছুই বুঝতেছে না। আমি আসলে বের করি না ঠান্ডার জন্য, খাঁচা থেকে বের করি না, তো ভাবলাম যে আজকে যেহেতু ভিডিও করব আজকে আপনাদেরকে একটু বের করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এইটা, এই যে এটা একটা, ও হচ্ছে ছেলে, ঠিক আছে? এবার কালোটা ছেলে হয়েছে, আগেরবার কালোটা মেয়ে হয়েছিল, এবার কালোটা ছেলে হয়েছে। একটু ঠান্ডা লাগতেছে, আমি এইটা করে দেই। আর হচ্ছে এইটা, এই রেডটা, এটা এবার মেয়ে হয়েছে। আর এই যে দেখেন দুই সাদা পরি চুপ করে আসছে, দেখতেছে, দেখেন এইটা দেখতেছে, তাকায় তাকায়, এই বাবা বাবা। তো এবার সাদা দুইটাই মেয়ে হয়েছে, মূলত এবার তিনটা মেয়ে হয়েছে আর হচ্ছে একটা ছেলে হয়েছে। এই দেখেন এই একটা, মানে মানে হাতটা ঠান্ডা তো ধরতেও ই লাগতেছে। এই আরেকটা, তো এই হচ্ছে অবস্থা ওদের। এটা দেখেন ঠান্ডার কারণে কানটা নিচু করে রাখছে কেমন। আর এই যে ওর আম্মু এখানে, বাচ্চাগুলো বের করছি, বাচ্চারা দুধ খাচ্ছিল, আমি বের করছি ভিডিও করার জন্য, এই জন্য মা চিলাইতেস। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সবসময় বলে দিই, বিড়ালের বাচ্চা যখন হয় সেলের জন্য আমি সবসময় আপনাদের যেটা বলি সেটা হচ্ছে, যারা নিতে চান তারা হচ্ছে দুই মাসের আগে, মানে যারা বিড়াল নিবেন আর কি, তারা দুই মাসের আগে নিতে পারবেন না। আর ফার্স্ট অফ অল হচ্ছে আমি যারা এবার বাচ্চা নিবেন আমি সবাইকে বলছি আমাকে আপনারা মানে প্রি বুকিং করতে হবে, মানে কিছু অ্যাডভান্স দিয়ে দেন আপনার যে বিড়ালটা নিবেন সেই বিড়ালটা বুক করে রাখতে হবে। আর যেই বিড়ালটা আপনারা নিবেন সেই বিড়ালটা আমি আর কাউকে দেখাবো না, তো এটা হচ্ছে প্রি বুকিংয়ের সিস্টেম। আর যারা বেবি নিতে চান তারা হচ্ছে এখন যেহেতু চোখ খুলে গেছে ওদের, তো আমি এখন প্রাইসটা সুন্দরভাবে বলতে পারবো যে আসলে এক্স্যাক্ট প্রাইসটা কেমন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা নেবেন তারা আমাকে ইনবক্স করবেন, সেটা হচ্ছে আমার পেজে গিয়ে আমাকে ইনবক্স করতে হবে। আমার হচ্ছে ইউটিউবে যদি আপনারা নর্মালি বিড়ালের কি সমস্যা বা এই সেই এটা জানতে চাইলে আমি আপনার হচ্ছে ইউটিউবের যে নিচে কমেন্ট করেন সেখানে আমি জানাইতে পারবো, বাট ইউটিউবে যদি আপনারা আমাকে প্রাইস জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বিড়ালের প্রাইস জানার জন্য আমাকে হচ্ছে আমার পেজে ইনবক্স করতে হবে, দেন আমি ওইখানে আপনাদের জানাই দিব যে কোনটা কেমন প্রাইস। তো এই যে ওদের মামা চলে আসছে, ওদের মামা একটু শুকিয়ে গেছে, খাওয়া আর ঘুম, মানে অতিরিক্ত ঘুম আসলে মানুষ যেরকম হয় শুকিয়ে যায়, ওর ক্ষেত্রে ওইটা হয়েছে। তো এই দেখেন এটা পোজ দেয়, ঠিক আছে? আমি ক্যামেরা অন করলে বা আমি কথা বললে আমার দিকে তাকায় থাকে, এই দেখেন তাকায় আছে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এতটুকুই, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর হচ্ছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, বা আরও অন্য রকমের কোনো ভিডিও যদি চান আপনারা সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আজকে এতটুকুই, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।